আপনার মোবাইলে যদি ইন্টারনাল স্টোর কম থাকে তো আপনারা কী করে এক্সট্রা করে ইন্টারনাল স্টোর বাড়িয়ে নেবেন তার কারণ আমরা বিভিন্ন ধরনের অ্যাপস বিভিন্ন ধরনের ভিডিও ফিল্ম আমরা ডাউনলোড করে থাকি আমাদের মোবাইলে জায়গা কম থাকলে আমাদের মোবাইল হ্যাং করে স্লো কাজ করে তো আপনারা এই ইন্টারনেট স্টোর বাড়িয়ে নিলে আপনাদের মোবাইল স্লো কাজ করবে না তো আপনারা দেখছেন বেটেক বাংলা আমি হলাম রিজু আপনারা যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমরা প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি সবার আগে ভিডিও নোটিফিকেশন পাবেন তো চলুন শুরু করা যাক তো সবার প্রথমে আপনাদের মোবাইলের সেটিং ওপেন করে নিন তো আমি আমার মোবাইলের সেটিং ওপেন করে নিচ্ছি সেটিংয়ে চলে যাবেন সেটিংয়ে যাওয়ার পরে আপনারা আপনাদের ফোনের অ্যাভার্ড যে রয়েছে অ্যাভার্ড ফোন সেখানটায় আপনারা সেই অপশনটিকে আপনারা খুঁজে বের করবেন তো আপনার ফোন হয়তো অন্য হতে পারে তো অন্যান্য ফোনে অন্য অন্যান্য সেটিং রয়েছে তো আপনারা এই অ্যাভার্ড ফোন দেখুন আমার মোবাইলে চলে এসছে এভাবে আপনারা অ্যাওয়ার্ড ফোন খুঁজে বের করবেন তারপরে ওখানটায় ক্লিক করার পর এখানটায় আপনারা দেখতে পাচ্ছেন বিল্ট নাম্বার তো বিল্ড নাম্বারে আপনাদেরকে পাঁচ থেকে সাতবার ক্লিক করতে হবে তো বিল্ট নাম্বারে ক্লিক করার পর একটা অপশান চলে আসবে সেটা হলো ডেভেলপার অপশন তো এই ডেভেলপার ডেভেলপার অপশানটিকে ক্লিক করুন তারপরে সবার নিচের দিকে এভাবে সোয়াইপ করে চলে আসুন তো একদম নিচে চলে আসুন সবার নিচে এখানটায় তারপরে এটাকে আপনারা অ্যানেবেল করে দিন তারপর এখন যদি আপনি কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করেন বা ফিল্ম ডাউনলোড করেন আপনাদের মোবাইলের স্টোরে রকম এসব ডাউনলোড হবে না আপনাদের ডাইরেক্টলি আপনাদের মেমোরি কার্ডে ডাউনলোড হবে তো এখন আমাদের মোবাইল না স্লো কাজ করবে না হ্যাং করবে তো ঠিক আছে বন্ধুরা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন